ছয় নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে ফরজ অজেবের সুরক্ষা করা, হেফাজত করা। ফরজে কোনো রকম যেন ঘাটতি না হয়। দৈনিক ফরজ, ভোরে যখন ঘুম ভেঙেছে, ঘুমিয়ে গেলে আর কোনো ফরজ নেই, ঘুমিয়ে গেলে আর কোনো ফরজ নেই, সব মাফ। রফিয়াল কালামান সালাস, সুবহানাল্লাহ, 8 ঘন্টা ঘুমিয়ে আছেন, হ্যাঁ 8 ঘন্টা ঘুমিয়ে আছেন, আর এর মাঝখানে কোনো নামাজের রক্ত পড়লো না, অথবা নামাজের রক্ত পড়লো কিন্তু চেষ্টা রেখেছেন, জাগতেই পারলেন না, এত ঘুম এসেছে, হ্যাঁ ধরেন ঘুমের ওষুধ খেয়েছেন, অসুস্থ মানুষ, হ্যাঁ, অথবা এত ক্লান্ত এসেছেন আর জাগতেই পারেননি, অ্যালার্ম লাগিয়েছেন, তদবির ছিল, তারপর জাগতে পারেন, তাও ধরবেন না, আল্লাহ ধরবেন না, বুঝছেন না। কিন্তু যখন জেগে গিয়েছেন, এখন ফরজ কাজ হচ্ছে ফজর পড়া, আল্লাহ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবেন, তাহাজ্জুদ কেন পড়োনি, হ্যাঁ তো ভোরের জিকির আজকার করে জিজ্ঞাসা করবেন না, সেটা দিয়ে সহযোগী হবে, সেগুলো আপনার জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার, কিন্তু সেটা দিয়ে কাজ হবে না, হ্যাঁ সেটা দিয়ে কাজ হবে না যে আমরা সকালবেলা জিকির আজকারগুলি দোয়া কালাম পড়ি না, দোয়া কালাম কাজ দেবেন, আপনাকে ফজর নামাজ পড়তে হবে, টাইমে পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসরের ফরজ আদায় করে, মাগরিবে মাগরিবে ফরজ আদায় করে, এশাতে এশার ফরজ আদায় করে, তাহলে দৈনিক ফরজ হয়ে গেল। রমজান মাস আসলে রমজান মাসে সিয়ামের ফরজ আদায় করেন, পয়সা হয়েছে যাকাতের ফরজ আদায় করেন, অসুর যদি হয়তো যখন ফসল উঠে আসছে তখন আদায় করেন, এইভাবে হজ ফরজ হয়েছে 18 বছর বয়সে। আরে এখন হজ করে নাকি, সারা জীবন পড়ে আছে, কত পাপ টাপ হবে, আর তারপর এখন বিয়ে শাদী করিনি, হ্যাঁ না 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 না, তাহলে আমাদের দেশীয় হ্যাঁ ধ্যান ধারণা হচ্ছে যে হজটা কখন, দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে পুত পবিত্র হওয়ার জন্য শেষখানে যাব, কবরে নামার আগে, কবরে নামার আগে হজে যাব, আর তার আগে সব সেরে যেতে হবে, চাকরি থাকলে রিটায়ার হইতে হবে, যদি ছেলে মেয়ে থাকে সবগুলি বিয়ে শাদী দিতে হবে, মেয়ের বিয়ে হয়নি, কত লোককে আমাদের দেশে বলেছি যে চলেন হজটা করেন, এখন তো মেয়েরই বিয়ে পড়ে আছে, একটা ফরজ আদায় করবো তারপর যাব, এইটাই নাকি ফরজ, মূর্খ, কথা বুঝতে পারছেন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই, কোথা থেকে জান্নাতে যাবে, যে জ্ঞান নেই তখন ভুল করছে, 60 বছর 70 বছর বয়সে আসছে আর চলতে পারে না, কোঁকম করছে আর সব ঠিক করে আদায়ও করতে পারে না, আর ভুলেরও শেষ নেই, দিমাগ কাজ করে না, কারণ সে বেকার হয়ে গেছে, সত্য আর অসার হয়ে গেছে, যখন সার ছিল তখন আসেনি, না না অবশ্যই গুণাগার, ফরজ অজবে কোনো রকমের ঘাটতি করা যাবে না, আর কাবিরা গোনা থেকে পুরোপুরি বাঁচতে হবে, নেগেটিভ পজিটিভ, কাবিরা গোনা থেকে বাঁচতে হবে যেটি 70-এর অধিক রয়েছে, আর ফরজ অজেবগুলি আদায় করতে হবে। ফরজ অজেব শুধু এই পাঁচটা ফরজ শুধু, মহিলাদের পর্দা ফরজ নয়, এখন মহিলা ধরেন মাথা ঢাকে না, হ্যাঁ মহিলা চেহারা ঢাকে না, চেহারাতে না একটু ইখতলাফ আছে, মাথায় কোনো ইখতলাফ আছে, হানফি শাফি মালিকি আম্বেলি সবাই বলছে যে মাথা ঢাকা ফরজ, এখন সৌদি আরব আসলে মাথা ঢাকা কেন, ওরে বাপ রে বাপ, কালো বোরখা দিয়ে মন ঢেকে নিল যে সৌদি আরবের মহিলারাও ফেল হইত, কিন্তু যেমনই দেশে গিয়ে নামলো তখন সব খুলে দিল, সব খুলে দিল, আর ইউরোপ আমেরিকা যেতে পারলে তো বলতেই হবে না, তখন খুলে স্কার্ট পরে নিলাম, কথা বুঝতে পেরেছেন কী অবস্থা, তাহলে এই জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ স্বামীর হক আদায় করা ফরজ নয়, স্ত্রীর হক আদায় করা ফরজ নয়, ছেলে মেয়েদের হক আদায় করা ফরজ নয়, যে দায় দায়িত্বগুলি রয়েছে ছেলেদের সাথে সুবিচার করা ফরজ নয়, ইনসাফ করা ফরজ নয়, বাপ মায়ের যথাযথ হক আদায় করা ফরজ নয়, সব ফরজ। তাহলে আপনি 5টা ফরজ আদায় করলেন আর শত শত আরও ফরজ আছে সেগুলি আদায় করছেন, আপনাকে জানতে হবে কোনটা আমার ফরজ, বাপ মায়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ, ছেলে মেয়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ, আর তারপর স্ত্রীর ক্ষেত্রে কতটুকু আমার ফরজ আর বাকিটা নফল, স্বামীর ক্ষেত্রে কতটা ফরজ আর বাকিটা নফল, এসব জানতে হবে তাহলে। হ্যাঁ সবগুলিকে ফরজ বানিয়ে দিলে হবে না আর সবগুলিকে নফল বানিয়ে দিলে হবে না, ধরেন অনেক মহিলারা আছে পাকশাকও করবেন না, ডিউটি থেকে আসবে দুজন মিলে পাক করবো, জানেন না, জানেন না আজকাল খুব শুরু হয়েছে, হ্যাঁ অনেক মহিলা গর্ব করে বলে, শুনতে পাই হায়া হয়ে শুনতে পাই, যে যখন আসে অফিস থেকে তখন একসাথে দুজন পাক করি, আরে ভাই পাক করা তোমার উপর ফরজ, তোমার উপর ফরজ, তুমি মহিলা তোমার উপর ফরজ, আর এই যে খাবারগুলো এই তরি তরকারি আর এই যে চাউলটা এনে দেওয়া তোমার স্বামীর উপর ফরজ। হ্যাঁ সে যদি বলে যে ঠিক আছে রোজি রোজগার অর্ধেকটা আমি দেবো খরচ বাড়ির সংসারে, অর্ধেকটা তুমি দেবে, তখন কী করবে, বাপের বাড়িতে নিয়ে আসবে, তোমার পাক করা ফরজ। কিন্তু যদি বলেন যে যেমন পাক করা ফরজ তেমন প্রতিদিন হাত পা টিপে দেওয়া ফরজ, না ফরজ নয়, প্রতিদিন হাত পা টিপে দিতে ফরজ নয়, ক্লান্ত হয়ে আছে অসুস্থ হয়েছে সেটা ভিন্ন বিষয়, বুঝতে পারছেন না, পারছেন না, এমন কিছু জাহেল স্বামীও আছে ও মনে করে যে স্ত্রী ডেইলি হাত পা আমার তেল মালিশ করে দিতে হবে, যে ফরজ নাই, না ফরজ মোটেই নয়, নফল কাজ এটা। তাহলে কতটা ফরজ কতটা নফল প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, তাহলে দিন সম্পর্কে জ্ঞান কত জরুরি চিন্তা করেন তো দেখি, ফরজ অজের ঘাটতি না থাকে কাবিরা গুনা না থাকে, কাবিরা গুনা অনেকে বুঝেন না যে কাবিরা গুনা,
হ্যাঁ, বন্ধকের জমি রেখে ফসল খাচ্ছেন, কাবিরা কেন গুনাহই মনে করেন না? ওইটা সাগিরাও মনে করেন না, অথচ কাবিরা ধ্বংসাত্মক গুনাহ। বুঝতে পারছেন? গোস খাচ্ছেন বলছে বকশিস, এটা আমাকে গিফট দিয়েছে, বকশিস দিয়েছে, এটা কথা বুঝতে পারছেন? এটা আমাকে কমিশন দিয়েছে, আর আপনি বিভিন্ন রকম ঘুষ খাচ্ছেন আপনি। জি, আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক জ্ঞান দান করুন, আমল করা তৌফিক দান করুন।